আসসালামু আলাইকুম আহমতুল আবারকাত দৌড়ে এবং কাছের দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিওটি এই দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজকে আপনাদের মাঝে বেশি কথা বলবো না আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আসছে যে ভিডিওটি আপনাদেরকে উপহার দেব সেটি পবিত্র কোরআনুল করিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়টি আমাদের জানা এবং শেখা অতি জরুরি সেটি হচ্ছে ওয়াজিব গুন্না তো দর্শক আজকে আমরা শিখবো ওয়াজিব গুন্নাহর বিবরণ ওয়াজিব গুন্না কাকে বলে আমরা সেই বিষয়টি আজকে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করি ও আজিব গুন্নাহর বিবরণ হরকতের বামে হরকত কাকে বলে আমরা জানি যে এক জের এক পেশ এই এক জবর এক পেশকে হরকত বলে তো হরকতের বামে নুনে বা মিমে নুন অথবা মিম ভালো করে লক্ষ্য করুন নুনে বা মিমে হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে যেমন লাম্মা আম্মা লাম জবর লাম জবর মা লাম্মা আইন মিম আম মা আম্মা তো গুন্নাহ কাকে বলে সেই বিষয়টিও জানা কবি জরুরি গুন্ন হচ্ছে নাকের ভিতরে গুণগুণ শব্দ করে পড়া তাকে গুন্নাহ বলে তো ওয়াজিব গুন্নর বিবরণ হরকতের বামে নুনে বা মিমে তায়দিত হইলে গুন্নাহ করিয়া পড়িত হয় ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে যেমন লম্মা আম্মা এখানে দেখুন আম্মা ইলমিম যাম মিম যুল মা আম্মা লাম মিম মিম মা লাম্মা জিম মিম জাবর জিম মিম মা জাম্মা তো আশা করি আমরা বুঝতে পেরেছি তো আল্লাহ আবুল আলমিন আমাদেরকে সঠিকভাবে বোঝার এবং পড়ার তৌফিক দান করুক আমিন আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আবার